নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সিএসসির ছুরি আগে শোনা যেত, এখন সিএসসি কি ডাকাতি করছে? এমনই একজন আমাদের দর্শক সে কথাই বললেন। আপনারা যারা বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা WBSEDCL রাজ্য বিদ্যুৎ পর্ষদের অনেকেই গ্রাহক। আবার কলকাতা এবং কলকাতার আশেপাশে যারা আছেন তারা অনেকেই কিন্তু সিএসসির গ্রাহক। আর এই সিএসসি আপনারা খেয়াল করে দেখবেন, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বড় বড় করে বলে যে আমরা গর্বিত, তার কারণ সারা ভারতবর্ষের মধ্যে রাজ্যে বিদ্যুৎ আমরা যেটা অর্থ কালেকশন করি তার স্ল্যাব এবং রেটটা সব থেকে নিচে 7 নম্বর, যা সর্বৈব মিথ্যে। আমরা তথ্য দিয়ে দিয়ে দেখিয়েছিলাম, পার্টিকুলার একটা স্ল্যাবে সিএসসি 7 নম্বরে আছে, কিন্তু অন্যান্য স্ল্যাবে সিএসসি কিন্তু প্রথম। সব থেকে বেশি টাকা আপনারা আমার ঘর থেকে লুটে নিয়ে যাচ্ছে। মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, তামিলনাড়ু বিভিন্ন জায়গায় আমরা পর্যালোচনা করে বারবার দেখেছি যে এই রাজ্যে কলকাতার মাটিতে দাঁড়িয়ে কলকাতা এবং আশেপাশের অঞ্চলের সব থেকে বেশি বিদ্যুতের পয়সা আপনার পকেট থেকে তুলে নিচ্ছে। করোনাকালে যখন বাঙালির প্রত্যাশা ছিল, আমরাও বারবার বলেছিলাম যে 3টে মাস বিদ্যুতের বিল মুকুব করে দেওয়া হোক, খুব অসুবিধা হতো, সেটা করা হলো না। 3 মাসের জন্য রহিত করে এরপর সিএসসি সিদ্ধান্ত নিয়েছে যে ধাপে ধাপে প্রতি মাসে 10% করে, অর্থাৎ যা টোটাল টাকা সেই সময় 3 মাসে হয়েছিল সেইটা আপনার কাছ থেকে পরবর্তীকালের বিলে তারা তুলে নেবে, এই ধরনের একটি সিদ্ধান্ত তারা নিয়ে জানিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, সেখানেও কিন্তু জালিয়াতি। আমাদের একজন প্রিয় দর্শক বাংলার মনকে ফোন করে জানিয়েছে যে তার কি করুণ অবস্থা, এবং সত্যি কথা বলতে যে আজকের দিনে দাঁড়িয়ে সিএসসি সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের সরকারে কী ডিল আছে, এই প্রশ্নটা বাংলার মানুষ জানতে চায়। তার কারণ 2008 সালের পর থেকে আজকে 14 বছর হয়ে গেল, কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বা পশ্চিমবঙ্গের বা কলকাতার ইলেকট্রিসিটির বিল মুকুব করার জন্য বা কমানোর জন্য কোনো কথা বলতে আপনি কি শুনেছেন? শোনেননি, শুনবেন না। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার সিএসসির কী ডিল আছে এটা যদি দিনের আলোতে স্পষ্ট হয়ে যায় তাহলেই মানে হাঁড়ি থেকে বিড়াল বেরিয়ে পড়বে। ফলে স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে আমাদের মনে হয়েছে সিএসসি নিয়ে কথা বলা দরকার। আপনারা যারা বাংলার মনের দর্শক, লক্ষ লক্ষ দর্শক, দয়া করে আমাদের সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন বাংলার মনের দপ্তরে, এবং আমাদের জানাবেন যে আপনার বিদ্যুৎ নিয়ে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা। যেমন একজন দর্শক ফোন করেছেন, এই অভিজ্ঞতা শুধু একজন দর্শকের নয়, হাজার হাজার যারা আমাদের দর্শক আছেন তারা অনেকেই আমাদের বিভিন্ন সময়ে জানিয়েছেন। আজকে বলুন তো, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনাকালে লকডাউনের মধ্যে আমফানের সময়, যখন মানুষের হাতে টাকা নেই, টাকা চলে গেছে, সেই সময় পারত না খেলা মেলা উৎসব আর অনুপ্রাণিত আনন্দবাজার বর্তমান এই সময় পত্রিকায় তারা তাদের বিজ্ঞাপন না দিয়ে এটা ভর্তুকি হিসেবে সাধারণ মানুষকে দিতে পারত? যে গরিব মানুষ যাদের 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ গ্রাহক, যারা মাসে 200 ইউনিট বিদ্যুৎ চড়ে, তারা অন্তত তাদের মুকুব করে দেওয়া যেত, ইজিলি পারা যেত যে সেই টাকাটা সরকার ভর্তুকি দিচ্ছে, সেটা করলো না। কিংবা ধরুন রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধীন আপনারা যারা আছেন, আপনাদের 3 মাস অন্তর বিল না পাঠিয়ে যদি প্রতি মাসে বিল পাঠানো হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে যে খরচটা আপনার রাজ্য বিদ্যুৎ পর্ষদকে আপনাকে গুনতে হয় বিদ্যুৎ পারপাসে, সেটা অনেক কমে আসবে। আমরা তথ্য দিয়ে পরবর্তীকালে দেখাবো, কিন্তু এই মুহূর্তে আসুন শুনি বাংলার মনে আমাদের একজন প্রিয় গ্রাহক কি করুণ অভিজ্ঞতার তিনি বলেছেন আমাদের বাংলার মনকে। আসুন শুনি তার কথা আর বিচার বিশ্লেষণ করুন যে এ রাজ্যে যে সরকার রয়েছে সে সরকার আদতে সঞ্জীব গোয়েঙ্কাদের সরকার, ঠিক কি ভুল শুনলে বুঝতে পারবেন। শুভঙ্কর বলো। হ্যাঁ নমস্কার সন্ময় বাবু, আমি আপনাকে একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে সিএসসি যেটা শুরু করেছে না, আগে সিএসসি কে লোক চোর বলতো, এখন সব দেশে কি ওরা ডাকাতি করছে রীতিমতো। কেমন আমি আপনাকে বলি, আমার দমদমা একটা ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটটা আমি 28th জুলাই আমি ওই ফ্ল্যাট ছেড়ে দিয়ে আমি খড়দায় চলে এসেছি। এবার আমি হঠাৎ এই মাসে দেখছি আমার একটা ইলেকট্রিক বিল এসছে ওই ফ্ল্যাটের, সেটা হচ্ছে 580 টাকার। এটা আমি তো বুঝতেই পারছি যে টাকাটা কিসের জন্য। আমি একবার ফোন করলাম ওদের, ওরা প্রথমে বললো যে ইলেকট্রিক বিল, তারপরে একবার বলছে না না আপনার আমফানের সময় বা ওই লকডাউনের সময় যে মিটার রিডিং নেওয়া যায়নি সেটাকে 10 ভাগে ভাগ করা হয়েছে, দিয়ে সেই টাকাটা আসছে। এখানে আমার দুটো কথা বলার আছে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যখন এইসব ঝামেলা হয়েছে তার আগে কিন্তু আমি আমার ইলেকট্রিক বিল পে করে দিয়েছি। আর নাম্বার টু,
যদি 580 টাকা আমার এক মাসের বিল হয়, মানে এটা তো আমার 10 ভাগের এক ভাগ, কারণ 10টা ইনস্টলমেন্টে ভাগ করা হয়েছে বলছে, তাহলে এক মাসে 580 টাকা মানে 10 মাসে হওয়া উচিত 5,800 টাকা। আমার বাড়িতে দুটো লাইট, দুটো ফ্যান, একটা ফ্রিজ চলে, তাতে 5,800 টাকা এক মাসে ইলেকট্রিক বিল হতে পারে? এটা কি আমার আমার তো মনে হচ্ছে এবার সামনে ভোট এসেছে বলে এই ভোটের খরচা তোলার জন্য সরকার সিএসসি কে বলছে যে তোমরা ডাকাতি উপরে ডাকাতি করো। আমি বুঝতে পারি যেটা হচ্ছেটা কি আলটিমেটলি, আমরা কি করবো? আমরা কি মানে সাধারণ মধ্যবিত্ত মানুষকে কি সুইসাইড করে করতে বাধ্য করবে সিএসসি? তুমি আরেকবার ব্যাখ্যা করো তো ঘটনাটা কি হয়েছে খুব সংক্ষেপে। আমি 28 জুলাই একটা ফ্ল্যাট ছেড়ে আমি আমার নতুন ফ্ল্যাটে চলে আসি, আমার ফ্ল্যাটটা লকড অবস্থায় আছে। ওই সময় এবার কোনো বিল আসছিল না, হঠাৎ দেখি এই মাসে আমার একটা ইলেকট্রিক বিল এসছে 580 টাকা। আমি যখন এই 580 টাকা রিজন জানতে চাইছি বিকজ মাই ফ্ল্যাট ইজ লকড, তখন সিএসসি আমাকে প্রথমে বলে যে আপনি ইউজ করেছেন। আমি যখন ওনাকে বলি যে আমি ইউজ করিনি, তখন উনি বলছেন ও না না, আপনার যে 10 মাসে ওই আমফানের সময় এবং লকডাউনের সময় যে মিটার রিড করা যায়নি, এটা 10টা ইনস্টলমেন্টে ভাগ করলে আপনার একটা মাসে 580 টাকা আসছে। এবার একটা মাসে যদি 500, আমি ধরেই নিলাম যে আমি পে করিনি, কিন্তু একটা মাসে যদি 580 টাকা আসে, তার মানে বলছে এটা ওরা বলছে যে 10 মাসে ভাগ করা হয়েছে এবং এক মাসে ইনস্টলমেন্ট 580 টাকা, তার মানে 10 মাসে হচ্ছে 5,800 টাকা, তার মানে আমার এক মাসে 5,800 টাকা বিল এসেছিল। এটা আমাকে মেনে নিতে হবে সিএসসি কথা অনুযায়ী। শুভঙ্কর অনেক ধন্যবাদ।